মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। হ্যালো মাঝি ভাইয়া, ওরে বাবা গো এ বাবা নদী আমার জীবনে দেহি নাই কাগো, ওরে মা ওরে বু ওরে খা কেরা তুমি আমার কান্দা নগে নগে কান্দ গো আগো ঈশ্বর তোমরা কেরা গো বাবা। ওই তুমি কেরা? আমি বুড়া মানু গো বাবা, বুড়া মানু, বুড়া মানু তা যাবাকনু। আমি না নদীর ওই পারে আমার নাতিন বিয়া দিছি। ও নাতিন বিয়া দিছ? তোমার একটা চিকন বুদ্ধি দেই। কি চিকন বুদ্ধি গো ভাই? কাপড় আঙ্গায় পার হয়ে যাও, কেন মানুষ নাই। পানি দেই কাই আমার ডর করে গো। ওরে বা ওরে বা বাবা গো, ও আমার নাতিনের না পরশু বেদনা হয়েছে গো বাবা। ওরে বাবা, আমারও তো এক বছর পূজার বেদনা হয়েছে গো। ওরে মা ওরে বাবা, কত ডাব গাছের গুড়া তেঁতুল গুলা পানি খাইছি, বুঝো নাই গো বাবা। আমার নাতিনে না বাচ্চা বেডে। ও আর একটা চিকন বুদ্ধিতেই কি গো, ওই জাঙ্গার গাড়া বাজারে ছুমেল আছে না? ওই ছুমেলে নিয়ে গেছং কইরা ফাইরা লাও বাবা, করলে আমার নাতির মইরা যাব। মহারাজ বলে করো নজর মাঝি, একা বেটি এই লৌকাতে পার হয়ে ওই পার যাইতে চায়। কেন যেতে চায়? ওই বুড়ির বেটে নাতিনের প্রতাপ বেদনা হয়েছে।
প্রসাব বেদনা নয় প্রসব বেদনা, প্রসব আর প্রসাব তো একটাই। শোন কর্ণধর মাঝি বলুন, আমরাও তো একদিন মায়ের গর্ভে ছিলাম, দশ মাস দশ দিন যে মা গর্ভে সন্তান ধারণ করে সেই মা জানে সন্তানের দরদ। এই বেটি যখন তার নাতিনের কাছে যেতে যায়, তার নাতিন যখন প্রসব বেদনা করবে, তাহলে তাকে এই ডিঙ্গে দিয়ে পার থেকে পারে পার করে। ঠিক আছে ঠিক আছে, এই বুড়ে ও বুইরা হইলে কি বাতাও দেখি নরমি, আমার একটু ধরে তো লোক বাবা। ওই দাহাতে লেখে বাবা, আমি তো দাহা দেনে বাবা, তুমি নাল খাই বইরা গেল লাগা। তাইলে তোমার ভিতরে কি কারেন্ট বড়া শর্ট করছে? না গো বাবা, আমার নৌকা তো লোক বাবা। আহ আহ এম বি আহ বাবা, ও নৌকা চলছে বাবা, একবারে মাঝা মাঝি নৌকা মাঝখানে নাও। হ্যাঁ মাঝখানে মাঝখানে। হ্যাঁ তুমি আমার চোদ্দ ডিঙ্গিয়া মধুগড়ে বুড়ির বেশ ধারণ করে কেন সওয়ার হয়েছ বলো পদ্মা? কেন এসেছি? তার ফেলুট দিছে, আরে মর জ্বালা, এটা কি আপনার আজকে মারা গেছে নাকি? পায়খানা হয়েছে গো, বলো পদ্মা। শোনো যাচ্ছ দেখো, তুমি কেন আমার চোদ্দ ডিঙ্গে মধুগড়ে সওয়ার হয়েছ? তুমি আমার কাছে খুলে বলো কেন এসেছি? কেন এসেছ? এই ড্যানে দেবী ড্যান করে জানতে পেরেছি তুমি ছয় পুত্র নিয়ে ওই কালীদর সাগর দিয়ে বাণিজ্য করতে যাচ্ছ। যাচ্ছি, তাই যে এসেছি। মহারাজ মহারাজ, আপনি খালি অনুমতি দেন, এই পুরীর আমি একটা কলস ফায়ার করব। শোনা পদ্মা, শোনা, তুমি যদি বাঁচতে চাও তাহলে চার সদাগরের চোদ্দ ডিঙ্গা মধুগড় থেকে চলে যাও, আর যদি চলে না যাও তাহলে তারই দিতে বাধ্য হব। হাসালে চার সদাগর, হাসালে, আমি তো এই চোদ্দ ডিঙ্গা মধুগড় থেকে চলে যেতে আসিনি, তোমাকে ভালোই ভালো বলছি, এই নদীর মাঝখানে তুমি আমাকে একটু পুজো দিয়ে দাও। চাচ্ছ পুজো দেব? হ্যাঁ পুজো তো দূরের কথা, তোকে একটি কলার চুছাও দেব না। চাচ্ছ দেখো, এখনো তো দেখছি তোমার দেমাক কমেনি, তাই দেখছি তোমার কদ্দূর শক্তি আছে। ওরে পোহো বুন পোহো বুহো বলো ভগবান, আমি কেন শিব ঠাকুরের সেই মহামূল্যবান লাঠি রেখে এসেছিলাম বলে দাও ভগবান, বলে দাও ভগবান। ভালোই ভালো বলেছিলাম, আমাকে একটু পুজো দিয়ে দাও। তুমি আমার কথা শুনলে না? তোমার ছয় পুত্রকে আমি কালীদর সাগরে ধ্বংস করে দিয়েছি, তোমাকে বাঁচিয়ে রেখেছি কেন জানো? কারণ তোমার হাত থেকে যে আমাকে একটু পুজো আদায় করতে হবে, তাই তুমি এখন থেকে দুঃখে খালি কাঁদবে, আর এই পদা দেবী দূর থেকে দাঁড়িয়ে খিলখিল করে হাসবে। শুনো চাচ্ছদগর, আমি এখনই চলে যাবো তোমার বাড়িতে, তোমার রামকলা গাছের বাগান আমি ধ্বংস করে দেবো, তুমি খাবে পথে পথে ভিক্ষা করে। চাচ্ছদগর আমার ছয়টি সন্তান, আমার ছয়টি সন্তান, আমার ছয়টি সন্তান, ছয়টি সন্তান। ওরে বাবা, এই তোরা কোথায় গেছিস বল বাবা? Ha ha ha!
কেন মায়াবি এসেছিলাম গো বাজি জাগো রীতে রে পুতির বাণিজ্যে আসার সময় আমার গরুর দেওয়া হাতের হাতিয়ার রেখে এসেছিলাম, আই পদ্মা আমার সাথে সন্তানকে ধ্বংস করে দিয়েছে। কোথায় কোথায় আমার সাথে সন্তান কোথায়? সন্তান হয়ে আসছে আমার সন্তানকে আমি কোথাও খুঁজে পেলাম না, তাহলে আমি আমি আজকে রাতটুকু আমি কার কাছে আশ্রয় দেব বলে দাও ভগবান। হয়তো হয়তো একটি বাড়ি দেখা যাচ্ছে, ওই বাড়িতে সন্তান হারা ব্যথা বুকে নিয়ে আজকে রাতটুকু আমি ওই বাড়িতে কাটিয়ে দেব। সন্তান হারা ব্যথা নিয়ে
হারিয়ে আমি যখন খুঁজে পাচ্ছি না, আজকের রাতটুকু ওই বাড়িতে আশ্রয় নিয়ে আগামী কাল সকাল বেলায় আমি এখানে আমার সন্তানকে খুঁজে বেড়াবো, তারপর আমি চলে যাব আমার সনেকার কাছে, তারপর আমি চলে যাব আমার সনেকার কাছে। হ্যালো, দেখতে দেখতে আছে প্রায় বারোটি বৎসর হল, কিন্তু জানি নগর আমার একমাত্র ভালো বন্ধু, সেই চাঁদি সোনাগর, তার সঙ্গে আমার কোনো সাক্ষাৎ হয় নাই। আমি যাবো সেই উজানি নগর, সেই চাঁদি সোনাগরের বাড়িতে, আর সেই চাঁদি সোনাগরকে সঙ্গে নিয়ে আবার ফিরে আসবে সেই রাখালি রাজ্য। ওগো, এই বাড়ি থেকে আছেন ভাই?